দেরি দুপুরে 7 লাখ টাকা চিন্তায় গ্রেফতার তিনজন। রাজধানীর বংশালে দিনে দুপুরে 7 লাখ টাকা চিন্তায় ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় 10 লাখ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার 28 মে রাতে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদ্র বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বংশালে দিনে দুপুরে ব্যবসায়ীর 7 লাখ টাকা ডাকাতি করে নেওয়ার ঘটনায় ডিবির লালবাগ টিম ডাকাত দলের সর্দার সহ তিনজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় বুধবার 29 মে সকাল 10:45 ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলাট মিহিরুল মিরাজ, ভোরের আকাশ।